according to hadith, without reciting surah fatiha, salat will not be complete even when pray with jamaat. so at the end of surah fatiha, when imam say amin, i have to say amin. after that, i have to recite surah fatiha again by myself. therefore, i am saying amin two times. is that allowed or what is the proper way? হ্যাঁ এবারে প্রশ্ন করেছেন যে যেহেতু হাদিসের মাধ্যমে এটি স্পষ্ট আসল উল্লাহা সোল্লা বছর মাদিসির মধ্যে বলেছেন লাহ সোলাত আলিমান আলাম ইয়াক করাবে ফাতে হাতিল কিতাব যে সুরে ফাতিয়া পড়লো না তার সলাতই হলো না আসলে উল্লাহ সলাম যেহেতু সলাতের সুরে ফাতিয়া পড়ার বিষয় গুরুত্ব আরোপ করেছেন এবং এভাবেই বলেছেন তিনি বলছেন যে যদি এমনটি হয় তাকে তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায় এভাবে যে ইমাম সাহেব যখন সুরে ফাতিয়া পড়বে ইমাম সাহেব সুরেফাতিয়া যখন পড়বে তখন ইমাম সাহেবের সাথে রসুল্লাহ আসলাম হাদিসের মধ্যে বলেছে যে রসুল্লাহ আসলামের সাথ করেছেন ওই যা কাল আল ইমাম ওর দলিন আর যখন ইমাম বলবে ওর দলিন তারপরে তোমরা ফাকুরু আমিন ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলবে এবং রসুল্লাহ আসলাম একাধিক হাদিসের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে রসুল্লাহ আসলাম আমিন ইমাম সাহেবের আমিনের সাথে আমিন বলতে বলেছেন এখন ইমাম সাহেবের সাথে যখন আমিন বলা হবে তাহলে এখন ব্যক্তি যদি সুরেফাতে আবার নিজে পড়ে তাহলে এখন সে যদি আমিন বলে তাহলে মানে তাহলে তার দুইবার আমিন হয়ে গেল এটি কি এলাউড কিনা আহ এখন কথা হচ্ছে যেটা এক নম্বর কথা হলো হ্যাঁ আপনি ইমাম সাহেবের সাথে আমিন বলবেন যেহেতু রসুল আমিন বলতে বলেছেন মানে নির্দেশকে অনুসরণ করার জন্য আর যেহেতু ইমাম সাহেবের আমিন এর সাথে রাসুল উল্লাহামের কথা উল্লেখ করেছেন হাদিসের ফজিলতের কথা এসেছে যে রাসুল উল্লাহাম সাত করেছেন যদি ইমাম সাহেবের ইমা আমিনের সাথে যদি মুক্তাদের আমিন মানে সমানভাবে সম্পৃক্ত হয়ে যায় সমানভাবে যদি হয়ে থাকে তাহলে ফেরেস্তারাও তাদের সাথে আমিন বলে থাকেন আর আপনি যখন সুরে ফাতে পড়বেন তখন সুরে আপনি পড়লেই যেহেতু সুরে ফাতে পড়ার পরে ওলামা কালাম আমিন পড়াটাকে মুস্তাহাব বলেছেন সুতরাং সুরে ফাতে আপনি পড়ার পরে আমিন বলবেন এতে কোনো ধরনের অসুবিধা নেই কেউ কেউ আরেকটি প্রশ্ন করে থাকেন জি যে নামাজে ইমামের যখন কেরাত পড়েন জি তত শোনা আমাদের দরকার তো যদি ইমাম লাউডলি সুরা ফাতেয়া পড়লেন এরপরে আমরা সাথে আমিন বললাম এরপর আবার ইমাম সাহেব অন্য একটা সুরে লাউডলি পড়ছেন জোরে বলছেন তখন আমি তার সুরা না শুনে আমি যখন নিজে নিজে আবার ফাতেহা পড়ি তাহলে কি মানে ইমামের আনুগত্যের ব্যর্থ ঘটছে না না এখানে সুরা ফাতেহার বিষয়টি মূলত মানে যেহেতু রসুল উল্লাহ আসলাম হাদিসের মধ্যেই এই বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন রসুল উল্লাহ আসলাম হাদিসের মধ্যে বলেছেন যে হাদিসটি আবু সৈদ খুদি রাজি আল্লাহ বর্ণিত আবু আবুদ আব্দুল সামদ রাজি আল্লাহ তালন বর্ণিত সুনান নাসাইয়ের মধ্যে এসেছে সুনান আবুদাউদ মধ্যে এসেছে রসুল উল্লাহ আসলামের সাদ করেছেন যে লেফ আলু ইল্লা ফাতে কিতাব এই কাজটুকু তোমরা শুধুমাত্র সুরা ফাতেহার ক্ষেত্রে করবে আর অন্য ক্ষেত্রে নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এটা স্পষ্ট করে দিয়েছেন শুধু সূরা ফাতিহার বিষয়টিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একেবারেই করেছেন एक्सेप्शन করেছেন মানে একেবারেই মানে ব্যতিক্রম মানে বিষয় হিসেবে উল্লেখ করেছেন যেহেতু সূরা ফাতেহাকে অধিকাংশ হুজুর তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম আমাদের হাদিস বলেছেন সূরা ফাতিহা পড়াটি হচ্ছে রুকুন সালাতের মধ্যে তাই এই জন্য সূরা ফাতিহা অবশ্যই তিনি পড়বেন এ ক্ষেত্রে ব্যতিক্রম ঘটবে না এই জন্য যখন তিনি সূরা ফাতিহা পড়বেন তিনি আওয়াজ করে পড়বেন না এবং তিনি মানে এখানে তার ইনসার্থ হবে তিনি মানে তিনি আওয়াজ করে পড়বেন না নিজে নিজে পড়বেন

ওদালাম বলেছেন এটা ইস্তেহার রয়েছে যে বলেছেন যে সুরে ফাতে পড়ারই কোনো প্রয়োজন নেই যেহেতু ইমাম সাহেব মানে পড়তেছেন আমরা শুনতেছি মানে এটা একটা ইস্তেহাত কিন্তু যেহেতু সুরুল্লাহ আসলাম হাদিসের মধ্যে সরাসরি সুরে পড়ার কথা এসেছে এবং সাহাবিদের আমল দ্বারা সুরে ফাতে পড়ার বিষয়টি সাব্যস্ত হয়েছে এবং পড়ার ব্যাপারে অধিকাংশ ওলামায় কালাম গুরুত্ব দিয়েছেন সুতরাং সুরে ফাতে পড়াটাই হচ্ছে মূলত এখানে ইসলামের বিধান এবং এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে এটাই হচ্ছে বিশুদ্ধ